আজিকর মেডিকেল হসপিটালে কর্মরত মহিলা চিকিৎসককে এর উপর শারীরিক নির্যাতন এবং তার খুনের প্রতিবাদে ডাক্তারি সংগঠন তারা কর্মবিরতির ডাক দিয়েছিল। সারা রাজ্য জুড়েই এই কর্মবিরতি পালন হচ্ছে। বিভিন্ন হসপিটালে দেখা যাচ্ছে যে তারা আউটডোর এবং অন্যান্য পরিষেবা থেকে তারা বিরত রেখেছেন এবং আন্দোলনের পথে হেঁটেছে। কিন্তু তার ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে বারাসাত মেডিকেল কলেজ হসপিটাল যেটি রয়েছেন সে তাতে ওই ভিন্ন চিত্র। সেখানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা আন্দোলনের পথে থাকলেও কিন্তু কর্মবিরতিতে তারা যাননি এবং যারা দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন তাদেরকে পরিষেবা দিচ্ছেন এবং পরিষেবা দিয়ে তারা প্রতিক্রিয়াটা প্রতিবাদ করছেন এবং তাদের বক্তব্য যে আন্দোলনে তারা আছেন এবং এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার তারা তীব্র প্রতিবাদ করছেন এবং এই প্রতিবাদের স্বরূপ এবং যাতে যথাযথ এই ডাক্তার ছাত্রী যাতে সুবিচার পায় সেই বিচারের পক্ষে তারা সওয়াল করছেন এবং আন্দোলনে রয়েছেন। তবে কর্মবিরতি নয়, পরিষেবা দিয়েই তারা এই আন্দোলনেই রয়েছেন। বারাসাত থেকে তাপস ঘোষ, নিউজ টাইম।